আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউরিস কিচেন। আজকে আমি মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যাবে এমন একটা ক্রিসপি চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব। খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, বাচ্চাদেরকে স্কুলে টিফিনের জন্য অথবা বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারবেন। আর এটা উপর থেকে অনেক বেশি ক্রিসপি আর ভিতরে অনেকটা জুসি হওয়ার কারণে এই চিকেন ফ্রাইটা অনেক বেশি টেস্টি হয়। আশা করছি আজকের এই সহজ চিকেন ফ্রাই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটিকে অন করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে দেখে নিতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে মুরগির হাড় ছাড়া বুকের মাংসকে লম্বা লম্বা টুকরো করে পাতলা করে কেটে নিয়েছি। এরপর আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন একটা ডিম দিয়ে সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার মিল্ক। আপনারা খুব সহজে ঘরে বাটার মিল্কটা তৈরি করে নিতে পারেন। 1 টেবিল চামচ গুঁড়া দুধের সঙ্গে 1 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিলেই বাটার মিল্কটা তৈরি হয়ে যাবে। এখন আমি এই বাটার মিল্কটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এখন এটাকে একপাশে সরিয়ে রাখছি আর কোটিংয়ের জন্য আমি এখন শুকনো উপকরণগুলোকে রেডি করে নিব। একটি বাটিতে প্রায় 1 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি আর ময়দার সাথে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ অরিগ্যানো। এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। অরিগ্যানোটা অপশনাল, না দিলেও চলবে, তবে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। মিশানো হয়ে গেলে আমি এখন চিকেন দিয়ে ময়দার সাথে ভালো করে কোট করে নিব। এখানে চিকেনটাকে হালকা হাতে কোট করে নিলেই হবে, খুব জোরে জোরে চাপ দিয়ে কোট করা লাগবে না। কয়েকবার এভাবে ময়দায় গড়িয়ে নিলেই দেখবেন যে খুব সুন্দর করে ময়দাটা কোট করা হয়ে গিয়েছে। আমার এখানে একটা চিকেন কোট করে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে নিচ্ছি। চিকেনটা দেখতে এমন হবে আর এর কারণেই কিন্তু চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিসপি হবে। সেমভাবে আমি বাকি সবগুলো একইভাবে কোট করে নিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে আপনারা চিকেনটাকে 30 মিনিটের মতন ম্যারিনেট করে রাখতে পারেন বা সাথে সাথে চিকেন ফ্রাইটাকে তৈরি করে নিতে পারেন। বাবার চাইলে আপনারা একসাথে সব কিছুকে মিক্স করে রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিও, পরে যখন ভাজবেন তার আগে আপনারা জাস্ট ময়দার মধ্যে এটাকে কোট করে নেবেন। তাহলে খুব সহজেই চিকেন ফ্রাইটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আমার এখানে চিকেনগুলো কোট করে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন চিকেনগুলোকে ভেজে নিব। আর এর জন্য চুলায় প্যানে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এখন এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে দিয়ে চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিব। এই চিকেনটা পাতলা করে কাটা, তাই হতে খুব বেশি সময় লাগে না, 7 থেকে 8 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। এই চিকেনটা উপরে অনেক বেশি ক্রিসপি লেয়ার থাকে আর ভিতরেটা জুসি হয়, তাই খেতে দারুণ লাগে। আপনারা একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার এখানে চিকেন ফ্রাইগুলো গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন চিকেন ফ্রাইগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। চিকেন ফ্রাইগুলোকে খাওয়ার জন্য আমি এখানে একটা সস তৈরি করে নিচ্ছি আর এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ মেয়োনিজ, নিয়ে নিচ্ছি এর মধ্যে 2 চা চামচ পরিমাণ টমেটো সস। এখন মেয়োনিজ ও টমেটো সসটাকে ভালো করে মিশিয়ে নিব। আমার কাছে এই সসটা দিয়ে চিকেন ফ্রাই খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে শুধুমাত্র টমেটো সস দিয়েও পরিবেশন করে দিতে পারেন। পরিবেশন করে দিচ্ছি মাত্র 10 মিনিটে তৈরি ক্রিসপি চিকেন ফ্রাই বা চিকেন স্ট্রিপস।
এটার উপরে লেয়ারটা অনেক বেশি মুচমুচে আর ভিতরে অনেক বেশি জুসি থাকে, যা খেতে এক কথায় অসাধারণ। আশা করছি আজকের এই সহজ চিকেন ফ্রাই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনারা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আপনাদের রান্নার ছবি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন, আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, চাইলে সেখানে আপনারা আপনাদের ছবিগুলো শেয়ার করতে পারেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন, এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিউরিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।